এটা আমার বাবা মার উপর একটা আমাদের শপথ যে ফ্লাটের স্বার্থনষ্ট হয় এরকম কোন কাজ যেন আমরা না করি। ভালো থাকবেন, শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে প্রথমে বাজারের যে ব্যাংক, আমাদের যে বাজারের সমিতি, তাদের প্রধান সমস্যা হচ্ছে কি যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা। আজকে আমরা এখানে সবাই উপস্থিত শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না, হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে, আমার জানা মতো ওখানে দাওয়াত দেওয়া হয়েছে, তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম। সামনে যেহেতু নাই, আপনাদের মাধ্যমে ওনারা আমি একটা জিনিস জিজ্ঞেস করব, উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয়। যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে গিয়ে পৌরসভার চেয়ারম্যান। আমি প্রথমে ওনার কাছে জানতে চাই, অনেকে বলাবলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হয়েছেন, আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা। যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন, আপনার কাছে আর আমরা বিচার দিব না, আর যদি না হয়ে থাকে তাইলে এই বালুকে আমাদের এই বাজারটারে একেবারে বাগানে পরিণত করছে, এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিবেন, আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন, এইটার জন্য আপনি কি করবেন, এটা জনসমক্ষে জানাবেন। আমি ডিভিশন আওয়ামী লীগ, বিএনপি, সবাই পাচ্ছে রাসুলের কাছে, এরা সেরা কাদের বাসা,
আপনারা যে মানুষ আপনারা বাজারে আমার লেগে দাঁড়াই আমার উপর করছেন।